গেল, অন্য কথা বলেন। মেয়ে উঠছে দেখ, মার খাবি চিয়া লই দিয়ে তোমাকে দেখা যায়নি, তোমাকে দেখা যায়নি, তুমি একটু মুখটা বাড়াইলে ভালো হতো। দেখা গেছে, ক্যামেরাম্যান তো ঠিক করবে কাকে দেখাবে কি দেখাবে। কোজি যাসনি কোথাও বুস পুরুষ দিদা, তুমি তো দিদা বলে রেখে যাবো। ওগুলা হাত দিসনি কোথা থেকে এনে দিল তোর জন্য? আমি গর্ত দেখবো যাই, আমি মার গর্ত তোকে নি কোজি, আমি মারবো তোকে দাঁড়া। বয়স কত হলো গো দাদা? এখন নিজেও জানি মরে যাবো না। ছাড় হয়েছিল না দিদি, একটু হাঁকা হয়েছে, আর কিছু করবো এখন বাকি আছে। সে তার কি করে তুমি শুধু দেখে রাখো, ওরা তুমি করে রাখো কি মোর কোচার অনন্দরে নাকি চুল প্রচুর বড় ছিল। তোমার ও সাউরি বলছিল, বলে কোচার অনন্দরে নাকি এত বড় চুল লাগতো হাতে পাগ লাগিয়ে হিঁড়াইতে হতো। বুঝলে মাটি চুল লড়তে পারি যেত দেখো, চুলটা নেই তার মধ্যে একটু বড় থাকলে ভালো লাগে দেখতে। আগে ঘর দেখতে হলে
চুলা দেখতো দেখি রে যদি নাই তুলি ভাবে মনে হয় কোনো ডিস্টার্ব আছে তুই দেখি রে তো সে পুরা আগে পড়ালো আগে কার দিনে মানে নিজেকে কি বলবো আমার সব কিছু আছে খুলিয়া দেখো ভান্ডা তো আমলের লোক নাকি কি কি আছে দেখো তারপরে নিয়ে যাও ঠিক আছে মাথা তোলো ছাড়ো শুনো হয়ে যাবে পুরো তার বন্ধের মতো এগুলো সব তুলবো চুল নাই চুল কাটবে।